আজকে আমি আপনাদেরকে দেখাবো নেপিয়ার ঘাস চাষ করার সঠিক মৌসুম কখন। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই নেপিয়ার ঘাস চাষ করব কোন কোন মৌসুমে, কোন মৌসুমে এই এই ঘাসগুলো দ্রুত গজায়। তো সেই আইডিয়াটি আজকে আপনাদেরকে দেব। শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি, এখন হচ্ছে বর্ষা মৌসুম। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মৌসুমে আপনি নেপিয়ার ঘাস চাষ করতে পারেন। কারণ আপনারা জানেন যে বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনি যখন চারাটি এরকম মাটিতে রোপণ করবেন তখন আপনার তেমন একটা পরিশ্রম করতে হবে না, শুধু আপনি লাগাবেন এবং বসে থাকবেন, আপনার চারা এমনি এমনি হয়ে যাবে, কারণ আপনাকে সেচ দিতে হবে না। আর এমনি এই মাটি রসালো থাকবে, যেটা চারায় শোষণ করবে। নেপিয়ার ঘাস চাষ করার প্রধান মৌসুম হচ্ছে বর্ষাকাল। এই ঘাস আপনি বারো মাসই রোপণ করতে পারবেন, তবে আপনার বর্ষার মৌসুমে যদি আপনি এই নেপিয়ার ঘাস চাষ করেন তাহলে আপনি প্রচুর পরিমাণ ফলন পাবেন, অল্প সময়ে আপনি প্রচুর পরিমাণ ফলন পাবেন। সারা বছরই এই ঘাস আপনার ফলন দিবে, আর এই ঘাসটি আপনি একটানা চার বছর কাটতে পারবেন। প্রথমত আপনি যখন পর্যাপ্ত পরিমাণে একটি ছোপ পাবেন, এই ছোপটি পেতে আপনাকে 90 দিন সময় ওয়েট করতে হবে। তবে বর্ষা মৌসুমে যদি আপনি এই ঘাস রোপণ করেন তাহলে আপনার তেমন একটা সময় ওয়েট করতে হবে না। আর আমরা এই ঘাসটি কন্টিনিউ বাংলাদেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিচ্ছি, যেটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। যদি আপনাদের কারো এই নেপিয়ার ঘাস চাষ করার ইচ্ছা থাকে তাহলে আমার ডেসক্রিপশনে নাম্বারটি দেওয়া থাকবে, সেখান থেকে ফোন করে আমার কাছে সরাসরি অর্ডার করতে পারবেন। আর এখনই মৌসুম, আপনারা চাইলে যে কোনো সময় আমাদের কাছ থেকে অর্ডার করে এই নেপিয়ারের কাটিং সংরক্ষণ করতে পারেন। এটি কাটিং খুব দ্রুত গজায়। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।